ওকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে জিমেলের মাধ্যমে একটা ফাইল একজনকে সেন্ড করা যায় অ্যাটাচ করে তাই এই ভিডিওতে দেখব খুবই সাধারণ একটা ভিডিও কিন্তু অনেকের কাছে এটা প্রয়োজনীয় হতে পারে তাই এটা তৈরি করলাম তো চলুন দেখা যাক প্রথমে আমরা একটা ব্রাউজারে যাব যাওয়ার পরে আমরা জিমেলে যাব জাস্ট এখান থেকে আমরা জিমেলে যেতে পারি ওকে জিমেলে আসার পরে আমরা এখন যেটা করব এই কম্পোজে ক্লিক করব ক্লিক করার পরে যিনি রিসিভ করবে তিনার ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে বসাবো আমি এই ইমেলে পাঠাবো তো বসালাম বসানোর পরে আমরা একটা সাবজেক্ট এখানে দেব তা আমি একটা সাবজেক্ট এখানে বসাচ্ছি আমি এই ফ্যাক্টরির একটা রিপোর্ট পাঠাবো তো এরপর আমরা যেটা করব এই যে অ্যাটাচড যে ফাইল এই যে ক্লিপের মতো একটা যে অংশ দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অ্যাটাচ সিম্বল এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে যেই জায়গাতে ফাইলটা আছে সেই জায়গাতে আমরা যাব আমি এই ফাইলটা সেন্ড করতে চাচ্ছি এই ফাইলটা সিলেক্ট করলাম করার পরে ওপেন এটাতে আমরা ক্লিক করব এটা আনার আর একটা সহজ বুদ্ধি আছে সেটা হলো আমি যদি আপনাদেরকে দেখাই এটা প্রথমত আমি এখান থেকে কেটে দেব যে দেখাচ্ছি এটা আমরা ছোট করে নিলাম মিনিমাইজ করে নিলাম ওকে মিনিমাইজ করার পরে দেখেন এই যে ফাইলটা এখানে আছে সরাসরি আমি এটা সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করে কিন্তু অ্যাটাচ করে দিতে পারি ওকে ফাইল অ্যাটাচড হয়ে গেছে আমি যদি কিছু লিখতে চাই এখানে লিখে দিতে পারি আবার এই জায়গাতে ইমেল পাঠানোর সময় আমরা আর জিনিস করতে পারি যদি কাউকে সিসি দিতে চাই মানে এর কার্বন কপি যদি কাউকে দিতে চাই আমরা এই জায়গাতে দিয়ে দিতে পারি যেমন আমি সিসিতে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে আমি ইমেল অ্যাড্রেস হচ্ছি এই ইমেলটাই আমি সিসি দেব আর একটা জিনিস আছে বিসিসি এই বিসিসি আর সিসির ভেতরে পার্থক্য হলো আপনি সিসি দিলে এই ব্যক্তিও দেখতে পাবে যে আমি কাকে দিয়েছি আর বিসিসি দিলে কিন্তু উনি দেখতে পাবে না যে আমি আসলে কাকে দিয়েছি তো বিসিসিও আমরা এই জায়গাতে দিয়ে দিতে পারি ওকে এইভাবে ইমেলগুলো আমরা সাজাতে পারি তো আমি আপাতত সিসি বিসিসি পোটাই দিতে যাচ্ছে না এটা কেটে দিলাম ওকে দেন আমি সেন্ড করে দেবো তো সেন্ড আমরা দুইভাবে করতে পারি ডাইরেক্ট সেন্ড করে দিতে পারি অথবা আমরা এখানে শিডিউল সেন্ডও করে দিতে পারি একটা নির্দিষ্ট সময় এটা যাবে ওকে আমি এখানে ওয়েস্ট সেন্ড করে দিলাম দেখেন মেসেজ সেন্ড হয়ে গেছে ও যদি ভিউ মেসেজ দিন সেন্ড অপশনে গেলে আমি দেখতে পাবো যে আমার মেসেজটা সেন্ড হয়ে গেছে এইভাবে খুব সহজে একটা ফাইল আপনি অ্যাটাচ করে দিতে পারেন সেটা ডকুমেন্ট হোক বা ফটো হোক ভিডিও হোক আপনারা সেমভাবে এটা দিতে পারেন তো এই ছিল ভিডিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে